আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেটিভির সংবাদ দেখার জন্য দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর পৌরসভা কেন্দ্রীয় পৌর কবরস্থানের সামনে আমরা এখানে এসেছি আমাদের প্রিয় সহকর্মী মোহনা টেলিভিশনের দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ শরীফ ভাইয়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যে কবরের এই প্রধান গেটের দুই পাশে সুন্দরভাবে টাইলসের মাধ্যমে খোদাই করে লিখিত রয়েছে কিভাবে কবর জিয়ারত করা যায় আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা আসলে সুদূর কুমিল্লা থেকে এখানে এসেছি আমাদের প্রিয় সহকর্মী শরীফ ওয়ালাইকুম আসসালাম ওয়া শরীফ ভাই অত্যন্ত সাদামনের একজন সরল প্রকৃতির মানুষ ছিলেন আমরা শরীফ ভাইয়ের রুহের আত্মার মাখ কামনা করার জন্যই আমরা সহকর্মী হিসাবে আমরা চলে এসেছি তার কবরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় সাংবাদিক হানিফ খান সাহেব জিল্লুর রহমান ভাই সহ শরীফ ভাইয়ের আপন ছোট ভাই এবং ভাতিজা চাচা এখানে রয়েছেন শরীফ ভাইয়ের কবরস্থানকে সামনে রেখেই আমরা সুরা তেখফার সহ দরুদে সালাম পাঠ করে জন্য আমরা দোয়া কামনা করব দর্শক আমরা যেমনটি জানাতে চাচ্ছিলাম যে তিনি শুধু জামালপুরের একজন সন্তান হয়েও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও আর তিনি আমাদের কুমিল্লায় বসবাস করেছেন সেইখানে কুমিল্লার আমাদের দাউদকান্দির সাংবাদিকদের সাথে তিনি এমনভাবে মিশেছিলেন যেন তাকে বুঝাই যেত না সে জামালপুরের কেউ ছিলেন আসলে তিনি আমরা তাকে সর্বসময় মনে করতাম যে তিনি আমাদের বৃহত্তর দাউদকান্দির একজন সন্তান সেভাবে আমাদের সাথে তিনি চলেছেন আমাদের চলার সাথে তিনি যার সাথেই চলেছেন কেউ বলতে পারবে না তার তেমন সমালোচনা অত্যন্ত সরল মনের সাদা মনের একজন মানুষ খুব অল্প বয়সেই তিনি স্রষ্টার ডাকে সারা দিয়ে আমাদেরকে ফেলে এখন এই মাটির কবরে চির নিদ্রায় সায়িত রয়েছেন আমরা তার আত্মার মাখেরাত কামনা করে এখন আমরা বিশেষ মোনাজাত করবো তো দর্শক আপনারা সাথেই থাকুন